বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জন্ম 29 অক্টোবর 1941, মৃত্যু 1971 সালের 20 আগস্ট, বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। আমরা আপনাদের নিয়ে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে, যেখানে সমাহিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা বা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। দেখছেন মতিউর রহমানের সমাধি। মতিউর রহমান 1941 সালের 29 অক্টোবর পুরান ঢাকার 109 আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন মতিনগর নামে পরিচিত। 9 ভাই 2 বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তার বাবা মৌলভী আব্দুস সামাদ, মা সৈয়দা মোবারকুনেসা খাতুন। ঢাকা কলেজের স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করার পর সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন মতিউর রহমান। পরবর্তীতে ম্যাট্রিক পরীক্ষায় সাফল্যের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1971 সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর রহমান সপরিবারে ঢাকায় 2 মাসের ছুটিতে আসেন। পঁচিশে মার্চের কালো রাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুরার রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেলে পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুললেন। যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে লাগলেন। তিনি দৌলতকান্দিতে জনসভা করেন এবং বিরাট মিছিল নিয়ে ভৈরব বাজারে যান। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী। পাক সৈন্যরা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এর সাথে প্রতিরোধ বুদ্ধ তৈরি করেন। 1971 সালের 14 এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী F-86 স্যাবরজেট থেকে তাদের ঘাঁটির উপর বোমাবর্ষণ করে। মতিউর রহমান পূর্ব এটি আশঙ্কা করেছিলেন, তাই ঘাঁটি পরিবর্তন করেন এবং ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পান তিনি ও তার বাহিনী। এরপর 1971 সালের 23 এপ্রিল তিনি ঢাকা আসার পর 9 মে সপরিবার করাচি ফিরে যান। 1971 সালের 20 আগস্ট শুক্রবার ফ্লাইটে মিনহাজের উড্ডয়নের শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ে। উড্ডয়নের দিন ছিল সামনে পিছনে। সেদিন মতিউর পূর্ব পরিকল্পনা অনুসারে অফিসে এসে বিমানটি শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ে পূর্ব পাশে। রশিদ মিনহাজ সামনে বিমানের সামনে পিছনে বসেন। প্রশিক্ষণ বিমানটির T-33 রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসেন। এবং বিমান স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসতে থাকেন। পরবর্তীতে মতিউর রহমান মিনহাজকে অজ্ঞান করে ফেলে পিছনে ছিটে রেখে দেন, কিন্তু তার জ্ঞান হারাবার আগে মিনহাজ বলে ফেললেন তিনি সহ বিমানটি হাইজ্যাক্ট হয়েছে। ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার শুনতে পেল তা। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর বিমান নিয়ে ছুটে চললেন
রাডারকে ফাঁকি দেবার জন্য একটু নিচু হয়ে, নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমানটি চালাচ্ছিলেন তিনি। প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়া অবস্থায় রাশেদ মিনহাজ জ্ঞান ফিরে পান এবং বিমানটির নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেন। রাশেদ চাইছিলেন মতিউর রহমানের বিমান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সফল হওয়ার চেয়ে বিমানটি বিধ্বস্ত করা ভালো। এ সময় রাশেদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রাশেদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন। বিমানটি কম উচ্চতায় উড্ডয়ন করার ফলে একসময় রাশেদ সহ বিমানটি ভারতের সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে খাটরা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সাথে প্যারাসুট না থাকায় তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। 20 আগস্ট 1971 মতিউর রহমান এবং রাশেদ মিনহাজ স্বশ দেশের জন্য মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার মতিউর রহমানকে তার সাহসী ভূমিকার জন্য বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে এবং রাশেদ মিনহাজকে পাকিস্তান সরকার সম্মানসূচক খেতাব দান করে। প্রসঙ্গত, একই ঘটনায় দুই বিপরীত ভূমিকার জন্য দুজনকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানসূচক খেতাব প্রদানের এমন ঘটনা বিরল। শাহাদাতের 35 বছর পর 24 জুন 2006 মতিউরের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃসমাহিত করা হয়। পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসুর ঘাটির চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2006 সালের 24 জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় 25 জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়। আমরা ভিডিওতে শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, যেটি মিরপুরে অবস্থিত, সেই বুদ্ধিজীবী কবরস্থানে বিভিন্ন অংশ দেখছেন। এই কবরস্থানে সমাহিত রয়েছে দেশের গুণীজন, বীর শ্রেষ্ঠ এবং বীরপ্রাপ্ত খেতাবরা। আপনারা সময় এবং সুযোগ পেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান ঘুরে যাবেন। বুদ্ধিজীবীদের স্মরণে এখানে রয়েছে একটি স্মৃতিসৌধ। এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ 3টি স্তরে বিভক্ত। দক্ষিণের অংশে বীর শ্রেষ্ঠ এবং দেশের গুণীজনদের সম্মান এবং মাঝখানে অংশে রয়েছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের স্মরণে হত্যা করা হয়েছে, তাদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হয়েছে। এটি জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এবং এক পার্শ্বে রয়েছে সাধারণ মানুষের জন্য নির্মিত কবরস্থান, যেখানে নির্ধারিত ফিরে তারা আপনার ভিডিওর বাকি অংশ। থ্যাংক ইউ।